ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব উপকারী একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটার নাম হচ্ছে ব্লু টি বা ম্যাজিক টি বা পি প্ল্যান্ট টি, যে কোনো কিছুই কিন্তু আপনারা এটার নামে বলতেই পারেন। তো এর কী কী উপকারিতা আছে সেটা একটুখানি আপনাদের আমি আস্তে আস্তে বলে দেবো। এই চাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছু অপরাজিতা ফুল, মধু এবং লেবু। এই অপরাজিতা ফুলের কিন্তু অনেক উপকারিতা, এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার, তারপর ডিপ্রেশন দূর করতে সাহায্য করে, মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে, যে কোনো মাথা ব্যথা কমাতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, তারপর মুখে বয়সের ছাপ পড়লে সেই ছাপ কমাতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, আর যেটা বলছি সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। তো এই চা বানাতে আমি প্রথমে অপরাজিতা ফুলের বোটাগুলোকে ছাড়িয়ে নেব, কারণ বোটাগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যেতে পারে চায়ের। তো সেই জন্য অপরাজিত ফুলের বোটাগুলোকে আমি আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছি। আর এইবার সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল। আর একে ম্যাজিকটি কেন বলা হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু জল ফুটতে দিয়েছি, জল ফুটেও গেছে। এইবার 5টা মতো অপরাজিতা ফুল এখানটায় দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা 1 মিনিট মতো ফুটিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা করে রাখবো। দেখুন কালার কতটা ছেড়ে দিয়েছে ফুলের থেকে, আর ফুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে একে 2 মিনিট রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর, দেখুন চায়ের কালার বুঝতে পারছেন তো, কী সুন্দর নীল হয়ে গেছে আর ফুলগুলো কিন্তু সাদা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তো এবার চামচ দিয়ে আস্তে আস্তে করে ফুলের পাপড়িগুলোকে ফেলে দিচ্ছি। দুটো কাপে এবার ছাঁকনির সাহায্যে চাটাকে ছেঁকে নেব পরিমাণ মতো। ছাঁকার পরে কালারটা বুঝতে পারবেন, দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে। আর ছাঁকনিতে একটু পাপড়ি আছে দেখতেই পেলেন, পাপড়ির কালার কিন্তু একদম সাদা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে ব্লু টিটা দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। আর আমি একটুখানি ফুল দিয়ে একটু ট্রেটা সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এর তো অনেক উপকারিতা, সেটা আপনাদের আমি আগেই বললাম। তো এবার একে কেন ম্যাজিক টি বলা হচ্ছে সেটাই বলছি। আর দেখুন আমি আগেই বলেছি এটা কিন্তু খুব হেলদি চা, সেই জন্য আমি কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করিনি। আর মধু কিন্তু হেলথের পক্ষে খুব ভালো, তো সেই জন্য একটা মানে 1 কাপ চায়ে আমি 2 চামচ মধু দিলাম আর লেবু দিলাম, আর 1 কাপ চা কিন্তু আমি কিছুই দিইনি। দেখুন মধু এবং লেবু দেওয়ার পর এই কাপের চাটা কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু পিঙ্ক পিঙ্ক হয়ে আসছে, দেখতে পাচ্ছেন অনেকটা যে পিঙ্ক বা বেগুনি এরকম ধরনের কালার চলে এসেছে। এই জন্য কিন্তু একে ম্যাজিক টি বলা হয়। দেখেছেন কি দুর্দান্ত লাগছে দেখতে চা দুটো। আর এটা আমি একটু লেবু স্লাইস দিয়ে গার্নিশ করে দিলাম। এই চাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়, আর একদম হেলথের পক্ষে খুবই ভালো। আপনারা যদি রোজ খেতে চান, যখন ফুল থাকবে তো ডাইরেক্টলিভাবে তাজা ফুলেরই খেতে পারেন, আর সারা বছর কন্টিনিউ করতে হলে এই ফুলগুলো আপনারা রোদে শুকিয়ে রেখে রোজ কিন্তু খেতেই পারেন। তো এর গুণাগুণগুলো আরেকবার আমি বলে দিচ্ছি। এটা ডেইলি খেলে এটা সবথেকে ভালো হলো ইমিউনিটি বুস্টার, তারপর ডিপ্রেশন কমাতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, মাইগ্রেনের ব্যথা বা যে কোনো মাথা ব্যথা কমাতে সাহায্য করে, ত্বকের বলিরেখা মানে বয়স হলে যে ভাঁজ পড়ে যায় সেটা কমাতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যান্সারের জার্ম নষ্ট করতে সাহায্য করে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার মতো আপনারাও আজকে থেকে রোজই শুরু করে দিন সকালবেলা করে এই চাটা খাওয়ার। আশা করছি আপনাদের এই ভিডিওটাতে খুব উপকার হবে, এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আরও বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন, আরও বেশি করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার চ্যানেলটাকে মানে চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিন, আর সবাই আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।